আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে পুকুর পাড়ে র্যান্ডম ভাবে বেড়ে উঠেছে কিছু ফুল। তো এই ফুল গাছগুলোকে আপনাদের এলাকায় কি ফুল গাছ বলে, তো আমি আপনাদের বলবো এই ফুল গাছগুলো কি। তো জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে ভাটির ফুল। আপনাদের অঞ্চলে কিসের ফুল বলে জানি না, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে বলে ভাটির ফুল। এত সুন্দর লাগছে, মানে দেখেই আসলে আমার ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এই পুকুর পাড়ে এই অল্পটুকু জায়গায় এই ভাটির ফুল ফুটে আছে। তো আপনাদের একটু কাছ থেকে দেখাই যে ফুলগুলো আসলে কত সুন্দর লাগছে, অসাধারণ, মাশাআল্লাহ। তো অনেক সুন্দর, এখানে অনেক ফুল ফুটে আছে। শুধু আমি তো ক্যামেরায় অত ক্যাপচার করতে পারছি না একসাথে, তো আপনি বাস্তবে যখন দেখবেন এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর লাগছে। তো এখানে পুকুর পাড়ে দুই ধারে রয়েছে, এখানে আর এই যে এই জায়গাটাই, এই জায়গার ফুলগুলো বেশি ফুটেছে। এখানে ফুলগুলো আরো বেশি সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ফুল ফুটেছে। আসলে সূর্যের বিপরীতে কিছুটা ভিডিও করা লাগছে, যার কারণে এমন দেখা যাচ্ছে। অসাধারণ, মানে এত সুন্দর, মানে ফুলগুলো আসলে সচরাচর কিন্তু এই ফুলগুলো ততটা দেখা যায় না। এই গাছগুলো মূলত জঙ্গলে, বন জঙ্গলে দেখা যায়, সচরাচর কিন্তু এই গাছগুলো লাগায়ও না তেমন একটা। তো এই যে এত সুন্দর লাগছে এই ফুলগুলো, আসলে দেখেই মনটা ভালো হয়ে গেল আমার। আর প্রিয় দর্শক, আপনাদের অঞ্চলে এই ফুলগুলোকে কিসের ফুল বলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের এখন দেখাচ্ছি একদমই প্রাকৃতিক একটা, বলবো ফুল সবই প্রাকৃতিক, তারপরেও এটা আসলে সচরাচর ওইভাবে কেউ তো ইয়ে করে না, সেই কারণে আমি আর ওইভাবে বলছি। তো এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। তো আপনাদের অঞ্চলে এই ফুলগুলোকে কী বলে কমেন্ট করে জানাবেন। আর দেখতে মাশাআল্লাহ অসাধারণ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।